Nice to meet you dear aspirants. Welcome to Pranabananda Ashramik Coaching Center. আজকে অর্থাৎ 29 জুলাই 2022 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের গান্ধীনগরে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ান এক্সচেঞ্জের উদ্বোধন করলেন। বুলিয়ান এক্সচেঞ্জ কি সে সম্পর্কে আমি ডিটেলসে পর আলোচনা করেছি। এবার দেখুন এটা কোথায় উদ্বোধন করা হয়েছে। গিফট সিটিতে। গিফট সিটি সিটি কোথায়? গুজরাটে। গিফট সিটির ফুল ফর্ম হচ্ছে গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটি। আচ্ছা, এইবার আসছি বুলিয়ান এক্সচেঞ্জ কি। দেখুন খুব সহজ কথায় বলতে গেলে আমরা সোনা ক্রয় করি অথবা বিক্রয় করি। এই ক্রয় অথবা বিক্রয় ইন্টারন্যাশনালি ডলারে হয়। পৃথিবীর সবথেকে বড় দুটি ক্রয় বিক্রয় কেন্দ্র অর্থাৎ গোল্ড, সিলভার এবং প্ল্যাটিনাম, এদেরকে বলা প্রিসাইস মেটালস, এদের ক্রয় বিক্রয় কেন্দ্র বা এক্সচেঞ্জ সেন্টার হচ্ছে ইউকেতে অর্থাৎ লন্ডনে এবং চীনের সাংহাইতে। দেখুন আমরা জানি পৃথিবীতে ভারত গোল্ড আমদানিতে অর্থাৎ সোনা আমদানিতে দ্বিতীয় স্থানে, চীনের পরেই দ্বিতীয় স্থানে আছে। সুতরাং এই সোনা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভারতীয়দের প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল ট্যাক্স দিতে হয়। এই জন্য গুজরাটের গান্ধীনগরে গিফট সিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুলিয়ান এক্সচেঞ্জের উদ্বোধন করেছে। এর টেকনিক্যালি নাম হচ্ছে বুলিয়ান এক্সচেঞ্জ। অর্থাৎ এই বুলিয়ান এক্সচেঞ্জ উদ্বোধন করার ফলে এখন ভারতীয়দের ক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হবে না এবং এই ক্রয় অথবা বিক্রয় কিসে হবে? রুপিতেও হবে, ডলারেও হবে। দেখুন এই হচ্ছে গুজরাট। এইবার আসছি গুজরাট সম্পর্কিত কিছু ইনফরমেশান। দেখুন গুজরাটের পোরবন্দরে আঠারোশো উনসত্তর সালে 2 অক্টোবর গান্ধীজি অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্ম হয়। গুজরাট হচ্ছে ভারতের মধ্যে সব থেকে দীর্ঘতম কোস্ট লাইন রয়েছে। ইনি হচ্ছেন গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী, ইনার নাম হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল। আর ইনি হচ্ছেন গুজরাটের বর্তমান গভর্নর, ইনার নাম হচ্ছে আচার্য দেবব্রত। এবার আসছি গুজরাট সম্পর্কিত আরও কিছু তথ্য। ওয়ার্ল্ড লার্জেস্ট হোয়াইট ডেজার্ট কোথায় অবস্থিত? গুজরাটে। অর্থাৎ পৃথিবীর সবথেকে বড় সাদা সফেদ ডেজার্ট মরুভূমি কোথায়? গুজরাটে। এটা থর মরুভূমির একটা পার্ট। দীর্ঘতম কোস্ট লাইন অবস্থিত গুজরাটে। এই কোস্ট লাইনের দৈর্ঘ্য 1556 কিলোমিটার। এশিয়াটিক লায়ন গুজরাটে পাওয়া যায়। গির অরণ্যে, গির ফরেস্টে এশিয়াটিক লায়ন পাওয়া যায়। ফার্স্ট মেরিন ন্যাশনাল পার্ক, এটিও গুজরাটে অবস্থিত। ফার্স্ট মেরিন ন্যাশনাল পার্কের নাম হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট মেরিন ন্যাশনাল স্যাংচুয়ারি, এটি গুজরাটে অবস্থিত। চারধাম টেম্পলস গুজরাটে অবস্থিত। জ্যোতির্লিঙ্গ গুজরাটে অবস্থিত। ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, এটিকে বলা স্ট্যাচু অফ ইউনিটি, এটি গুজরাটে অবস্থিত। এটি হচ্ছে নর্মদা নদীর উপর যে সর্দার সরোবর ড্যাম, এটি সুরাটের কাছে, নর্মদা নদীর তীরেই হচ্ছে সুরাট শহরটি অবস্থিত। নর্মদা নদীর তীরে হচ্ছে সর্দার সরোবর ড্যামে পৃথিবীর সবথেকে বড় স্ট্যাচু, লংগেস্ট স্ট্যাচু, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অবস্থিত। এই স্ট্যাচুর উচ্চতা 182 মিটার্স অথবা ফুটে আসলে 557 ফুট। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। গত হচ্ছে WBP পরীক্ষায় এসেছিল স্ট্যাচু, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচুর উচ্চতা কত। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।